যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে দুই নম্বরে নামাজ পড়বে তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদের মতো সফল ব্যবসায়ী পৃথিবীতে আর কেউ নাই নামাজ বড় ইবাদত নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর ভিতরে আর একটাও নাই রাসূল হাদিসে বলেন মান গাদা ইলাল মাসজিদি ওয়ারাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ كلما غدا او رواحا কেউ যদি সকালে বিকালে মসজিদে আসে আর যায় সকালে বিকালে আসা যাওয়া মানি আরেকজনের জুতা লয়ে দৌড় মারা কেউ যদি ইশা এবং ফজরে মসজিদে হাজিরা দেয় নবী বলেন কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়া দিবে ওই নামাজিওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে জান্নাতে মেহমানদারি করাবে নিজ কুদরতি হাতে বান্দাকে মেহমানদারি করাবে তিনটা বয়ান এক নম্বরে কোরআন তেলাওয়াত দুই নম্বরে নামাজ তিন নম্বরে আল্লাহর রাস্তায় কিছু দান করা এক নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে যত বেশি করবেন তত অন্তরের ময়লা দূর করে দিবেন কে অস্থির হয়ে যান ব্যবসা বাণিজ্য তেমন ভালো না বাচ্চাগুলা কথা শুনে না ঘরে গেলে নাই 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 কি খাইলাম কি পড়লাম আমি তো নানুপুর মাদ্রাসায় পড়ছি যাদের ঘরে অভাব বেশি লিখে নেন রেকর্ড করে নেন ভালো করে মনে রাখবেন এমন সময় গেছে আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে মসজিদে বসায়া স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছে আগামীকাল দুপুর বেলা পাকানোর মতো কোনো চাউল বডিংয়ে নাই তোমরা যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করো অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে কিন্তু মনে রাখবে আমি জমিরউদ্দিন দুর্বল হতে পারি কিন্তু আমার রব মোটেও দুর্বল না সুবহানাল্লাহ আমি আপনি দুর্বল কিন্তু আপনার আমার রব যিনি আল্লাহ তিনি কি দুর্বল তিনি দুর্বল না মাগরিবের নামাজের পরে প্রতিটা কামরায় কামরায় সব জায়গায় দেখি লং কোর্স শর্ট কোর্স সব জায়গায় দেখি সূরা ওয়াকিয়া চলে কেউ বুঝা পড়ে কেউ না বুঝা পড়ে যেমন কেউ পড়ে হুজুরে কইছে পড়ি কেউ পড়ে না পড়তেই হবে এটা একটা আমল আবার কেউ আছে কালকে দুপুরে খাওয়ান নাই না পড়লে খামু কি যে যেমনে পারে পড়তে আছে বোর্ডিং এ গেলাম খাবার আনার জন্য বাবুর্চি গিয়ে দেখি কফি করতে আছে কফি কুটে আর বলে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা শুধু এই দুইটা আয়াতই পড়ে কি ও বাবুর্চি সাহেব বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জ কি ও চাচা আর কিছু পারেন না কয় দুইটা আয়াত ছাড়া কিচ্ছু পারি না আল্লাহ দেখুক আমার চেষ্টা শুধু দুইটা আয়াত পড়া খালি এই দুইটাই পরে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা দুইটা আয়াতই শুধু পরে বিশ্বাস করেন যারা ওই সময়ের ছাত্র আছে মাদ্রাসায় গিয়া জিজ্ঞেস কইরেন ফজরের নামাজের সময় যখন মসজিদে ঢুকছি নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখতে আছি মেইন গেট দিয়া চাউলের ট্রাক ঢুকতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর পরে যখন একটা মানুষকে কাপড় পেঁচাইয়া জামাইয়া ধরে কবরে রাখা হয় নবী কয় মরার পরে তার ডান পাশে নামাজ দাঁড়ায় বলে হে মাটি সাবধান এই বান্দাকে কবরে কোনোভাবেই চাপ সৃষ্টি করতে পারবে না সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হলো না সুবহানাল্লাহ মাথার কিনারায় কোরআন দাঁড়ায় যাবে আল্লাহর কালাম কালামুল্লাহ কোরআন মাথার পাশে দাঁড়ায় বলবে উদি আল মাইতু ফি কবরিহি জাল কোরআন কোরআন সর্বপ্রথম মাথার কিনারায় দাঁড়ায় বলবে খবরদার মাটি সাবধান ফিরিস্তা লাড়ি লুড়ি লই এখানে সাইজ করা চলবে না এই বান্দাটা রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় 20 রাকাত তারাবিতে আল্লাহর কোরআন খতম করেছে নামাজের ভিতরে সুরামি করে নাই কিছু মানুষ আছে 8-9 রাকাত কইরা ফাঁক দিয়ে দৌড় মারে আমি বিনয়ের সহিত বলি কেন লাগে আপনি দৌড়ান কিয়ামতের আপনি বলবেন 12 রাকাতের হাদিস আছে আচ্ছা ঠিক আছে 20 রাকাতে তো হাদিস আছে আছে না নাই আছে তা আপনি কম করবেন কেন বাড়াইয়া পড়েন কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াইলেন একটু পিছনে হ্যাঁ মাশাআল্লাহ
কিয়ামতের ময়দানে আপনি দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইলেন হ্যাঁ আল্লাহ আমি 12 রাকাত করছি এখন আল্লাহ যদি কয় তারাবী ছিল 20 রাকাত তুই 12 রাকাত পড়লি কেন তখন আপনি কি উত্তর দিবেন আমি পড়ছি 20 রাকাত আল্লাহ যদি কয় 12 রাকাত ছিল তুই 20 রাকাত পড়লি কেন 12 রাকাত যোগ করেন 20 রাকাত একবারে ওই পিছনে যেটি কাজা আছে এগুলো আল্লাহকে মিলায়া দেন সুবহানাল্লাহ নাই তা কম করবেন কা বাড়ায়া পড়ে কোরআন দ্বারা বলবে আল্লাহ তুমি এই বান্দারে চাপ দিও না আমি কোরআন মাটি সাবধান আমি এর মাথার সামনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় একে গার্ড দিয়ে রাখব নিরাপত্তা দিয়ে রাখব কোনো ভাবেই চাপ সৃষ্টি হবে না এ কোরআন দ্বারা বলে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কিছু নাই প্রভাব ক্ষমতা কিচ্ছু নাই কিন্তু আমাদের একটা পুঁজি আছে আল্লাহর কোরআনের পুঁজি আছে আর যাকে আল্লাহ কোরআনের পুঁজি দান করে তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয় ঢাকা এয়ারপোর্টে মাঝে মাঝে গিয়ে দেখি কত ক্ষমতাবান ব্যক্তিরা বসে থাকে সাবেক ক্ষমতাবান ব্যক্তি সাবেক এমপি সাবেক মন্ত্রী কেউ জিগায় না একলা একলা বয়া রইছে বয়া বয়া মোবাইল টেপে চশমার ভাগ দিয়ে একজন রে কয় এই কফি এনে দাও কয় ছাল লয়া খান টাইম নেই আমার ডিউটি আছে ওরে বাবা অথচ তার এক সময় ক্ষমতা ছিল প্রভাব ছিল সব ছিল যতদিন ক্ষমতা ছিল সব মাস্তানি চলে ক্ষমতা শেষ ভাঙ্গা ভ্যানগাড়ির চাকাও কপালে জুটে না এর মধ্যেই দেখি হঠাৎ দক্ষিণ পাশে গেটটা জ্যাম লাগিয়ে গেছে কিও ভাই দক্ষিণ পাশে জ্যাম লাগছে কা কয় এখানে একজন প্রবেশ করেছে কে প্রবেশ করেছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ঢুকছে এয়ারপোর্ট ভাঙে সুরে দৌড় মারছে একটু মুসাফা করার জন্য রাগ করিয়েন না মাইন্ড করবেন না যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করে তার মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দেয় দুই বছর আগে এয়ারপোর্টে দেখলাম হঠাৎ ওই পাশের রোডটা জ্যাম লাগিয়ে গেছে কি হইছে পোলা মানে দেখতেছি ডিউটি মুটি ফালায়া দৌড় মারে ওই দিকে কে ঢুকছে কামিজানুর রহমান আজহারি ঢুকছে কে ঢুকছে সিদ্দিকী ঢুকছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢুকছে তখন বুঝতে আর বাকি নাই পাঁচ বছরের ক্ষমতা কয়েকদিন পর ব্রেক ফেল হয়ে যায় আর যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান ও ইলম দান করে মরা পর্যন্ত তাদের সম্মানের চেহারা রিজার্ভ থাকে বয়স যত বাড়ে মর্যাদা আল্লাহ তত বাড়ায় দেন এজন্য কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর কিচ্ছু নাই আমি কোরআন ও নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো থাকবেন তো ইনশাআল্লাহ আমার পরেই তেলাওয়াত করবে বিশ্বজয়ী হাফেজ নাজমু সাকিব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক এই সমস্ত হাফেজদেরকে ভরপুর বরকত দান করুক বলেন আমিন সম্মানিত হাজেরিন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে সূরা ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন হলো ঐশী বাণী আল্লাহ পাকের কালাম যেই জায়গায় লাগে সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেন ঘষা লাগলেই দাম বাড়ে এই যে কোরআন আমার হাতে এই যে দেখেন চুমা খাইলাম আহ বুকে লাগাইছি বিশ্বাস করে নিঃসন্দেহে আরশের মালিক প্রমোশন বাড়ায় দিবে এটা কোরআনের বরকত কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব যেই জায়গায় আসে সেই জায়গাগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে আল্লাহ পাক নির্ধারণ করে কোরআন শ্রেষ্ঠ কিতাব একটু বুঝেন যতগুলো আসমানি কিতাব আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি একটু মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন কি কোরআন তো যেই জায়গায় কোরআনকে আল্লাহ পাক রাখছে ওই জায়গাটাও বড় দামি জায়গা জমিনে রাখছে না আসমানে ফি লাউহিম মাহফুজ লাউহুম তক্তা মাহফুজ সংরক্ষণ 30 পারা কোরআন ওই রকম দামি জায়গায় সংরক্ষণ করে রেখেছেন কে আল্লাহ তাআলা এখন আল্লাহ তাআলা কোরআন পাঠাইবে কার মাধ্যমে ব্যক্তি দেখা লাগবে কার মাধ্যমে পাঠানো যায় যার মাধ্যমে পাঠাইবে যেই ফেরেশতার মাধ্যমে পাঠাইবে তাকেও আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ নাই শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ ফেরেশতার হাতে তুলে দিয়েছে সুবহানাল্লাহ তার সিনায় আল্লাহ পাক দান করেছে
এই শ্রেষ্ঠ ফেরেশতা কোন জায়গায় আল্লাহ পাক পাঠাইবে সেই জায়গাটাও শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে কারণ পৃথিবীর ভিতরে হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন সারা পৃথিবীর ভিতরে একটা জায়গা হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছেন কে হেদায়েতের মার্কাজ তিনটা জিনিসের দিকে তাকাইলে আমল নামায় সওয়াব জমা হয় মারহাবা বলেন তিনটা জিনিস এক নম্বরে কেউ যদি আল্লাহর ঘরের দিকে শুধু তাকাইয়াও থাকে এটা আল্লাহর ঘর এর উপরে বাইতুল মামুর মসজিদ এর উপরে আরশে আযীম নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে তার সাথে হেল্প করেছেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জায়গায় দাঁড়ায়া কানে আঙ্গুল দিয়ে জোরে আযান দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী এটার চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া লাব্বাইকের আওয়াজ দিয়েছে অতএব কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়াও থাকে তার আমলনামায় নেকি জমা হতেই থাকে সুবহানাল্লাহ দুই নম্বরে কেউ যদি আব্বা আম্মার দিকে তাকায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ যদি আব্বা আম্মার দিকে নেক নজরে তাকায় তার আমলনামায় হজের সওয়াব জমা হয়ে যায় নেক নজরে তিন নম্বরে কেউ যদি আল্লাহর কোরআনের দিকে তাকায় পড়তে পারেন না কি হয়েছে একটু তাকায়া থাকবেন আল্লাহ পারি না মূর্খ মানুষ চেষ্টা করতেছি অনেক ফিকির করতেছি এটা খুইলা একটু তাকায়া থাকবেন তাকায়া থাকলেও আমলনামায় নেকি জমা হতে থাকে বারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো কারণ কোরআন হলো বরকতি কিতাব কেমনে বরকতি কিতাব এবার শুনেন কেমনে কেমনে বরকত হয় কিছুদিন আগে একটা আওয়াজ বারবার শুনতেছিলাম সেটা হলো দুর্ভিক্ষ আসতেছে যার যদ্দুর চালান পাতি আছে লইয়া মোটামুটি অপেক্ষায় থাকে এর একটা ঘ্রাণও মোটামুটি ছড়ায় গেছিল হঠাৎ ব্যাংকে গিয়ে দেখে টেহা বসা দেয় না ঝামেলা আছে না নাই আছে তেলের দাম বাইরে গেছে বাজারে গেলে মাথায় হাত দিয়ে বয়া থাকা লাগে তো দুর্ভিক্ষর সাথে এগুলোর সাথে তো কিছু মেসিং হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হইতেছে তো যাত্রাবাড়ি শায়খ আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ি তার মাদ্রাসায় ইস্তেমা হয়েছিল গত কয়েকদিন আগে তার পাশে স্বরাষ্ট্র মন্ত্রী বসা ছিল কথাগুলো বুঝবেন ঠান্ডা মাথায় আবার আউলজল পেঁচ লাগায় দিয়েন না অনেক মানুষ আছে গাজা গোজা খাইয়া দূরে খাড়ায় থায় যেই হুজুরে কয় কিরে রাষ্ট্র নিয়ে কথা কয় কা তখনই মাথা গরম হয়ে যায় পিছনে খাড়ায় কয় হুজুর এই বয়ান চলবে না বুঝতে হবে শয়তানে ভালো কইরা আরে কামড়ায় যাত্রাবাড়ির শায়খ বলতেছিল স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব আপনি প্রধানমন্ত্রীকে জানায় দেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব আপনি প্রধানমন্ত্রীকে জানায় দেন সে যেন পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে জানায় দেয় মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা এমপি যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আমার দিল বলতেছে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কখনোই দুর্ভিক্ষ আসবে না আর আমরাও এই কথার সাথে একমত যে সবাই সূরা ওয়াকিয়া পড়ুক এর পাশাপাশি সমস্ত জেলে কারাবন্দী মজলুম আলমদেরকে নিঃশর্তে মুক্তি দিয়ে দিন তারা দোয়া করবে দেশ ও মানবতার জন্য তারা দিন খুলে আল্লাহর কাছে দোয়া করবে তাদেরকে আর কষ্ট দিবেন না আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিক বলেন আমিন আরো আস্তে বলবেন না জোরে বলেন আমিন তো যেই এলাকায় কোরআন আল্লাহ পাঠাইলো সেই এলাকাটাও অনেক দামি তো যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল হয়েছে তার দাম কি কম সুবহানাল্লাহ যেই জায়গায় রাখছে শ্রেষ্ঠ জায়গায় রাখছে কোরআনটারে আল্লাহ যার মাধ্যমে পাঠাইছে তিনিও শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ পাক যেই এলাকাটায় কোরআন পাঠাইছে সেই এলাকা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি এলাকা তো যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল করছে সেই ব্যক্তি হলো মুহাম্মাদুর যাহা তক হ্যায় রুবুবিয়্যাত খুদা কি ওয়াহা তক আয় নবুয়ত মুস্তফা কি
محمد حامد حمد خدا بس خدا حمد محمد مصطفى بس জান্নাতের এমন কোন গাছ নাই এমন কোন ডাল নাই এমন কোন পাতা নাই যেই পাতায় আল্লাহ পাক মুহাম্মাদের নাম লেখে নাই এত আস্তে কইলেন সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন সৈয়দি খাসায়েসুল কুবরায় উল্লেখ করেন যে আল্লাহ তাআলা তার রাসূলের মর্যাদা এত দিয়েছে আজকে নেইমার মেসি মেসি ব্রাজিল আর্জেন্টিনা এদের পতাকা গালে লাগায় এবের স্টাইলে চুল রাখে এবের মতো পোশাক ব্যবহার করে তো মদিনাওয়ালার কোনো খোঁজ খবর সম্পর্ক নাই তো মরার পরে তো এদের সাথেই হাসর হয়ে যাবে এদের সাথেই হাসর হয়ে যাবে গেঞ্জির দিকে ছায়া দেখি হেইডাও দেখি ওই দেশের গেঞ্জি যেই প্যান পরছে হেইডাও দেখি ওই দেশের প্যান সিহারার দিকে ছায়া দেখি ওই দেশের পতাকা তা বাহিয়া জিকি ঘরের দিকে ছায়া দেখি সামনের পুরাটা পতাকা দিয়ে আটকাইছে তো বাহি কি এখন তুমি কইয়া দাও তোমার আব্বা আম্মারে যে আমি মরার পরে ওই দেশের পতাকা দিয়ে আমারে দাফন দিও পাও সাদা কাপড় খরচ করে লাভ নাই তে এইটা কইয়া দাও কিচ্ছু তো বাকি রাখো নাই সব তো স্টাইলিশ করলা তুমি আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক বলেন আমিন তো কোরআন হলো ঐশী বাণী যেই জায়গায় লাগে সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেয় এই যে কাপড়টা গজ কত হবে 650 টাকা হতে পারে হাইয়েস্ট এই কাপড়টা যদি রাস্তায় ফালায় রাখি মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে সাইকেলের চাকা মুছবে কিন্তু পলিস্টার কাপড় দিয়ে যদি আল্লাহর কোরআনের একটা জামা বানায় রাস্তায় ফালায় রাখি বিশ্বাস করেন যদি হিন্দু হয় পায় লাগাবে না উঠায়া মুসলমান হইলে বুকে লাগাবে চুমা খাবে দামি কাঠ সেগুন কাঠ ঘরে রাখি ফার্নিচার হিসেবে ব্যবহার করি পাক নাপাক অবস্থায় বাচ্চারা ব্যবহার করে পায়খানাও করে দেয় বাচ্চারা এর উপরে কিন্তু কখনোই তো চুমা খাই না আহারে পায়খানা করে দিছে একটু চুমা খায় লই বিসমিল্লাহ বলে খায় খায় না কিন্তু নরমাল কাঠ সেরেস কাঠ অথবা রেন্ডি কাঠ অথবা চাম্বল কাঠ করই কাঠ যেগুলো ঘনে খায় দাম কম ওই কাঠগুলা দিয়েও যদি কোরআনের একটা রেহাল বানায়া রাস্তায় ফালায়া রাখেন খালি ফালায়া রাখবেন যেই যুবকটা কোনোদিন মসজিদে যায় নাই নামাজ পড়ে নাই কিন্তু আল্লাহরে বিশ্বাস করে নবীরে মানে ওর সামনে পড়লেও উঠায়া বুকে লাগাবে চুমা খাবে এটা কিসের বরকত কোরআনের বরকত আল্লাহ পাক এই কোরআন যাদের সিনায় দান করে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয় এজন্য রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব ওই কিতাব আমরা দেখি এই কিতাব আল্লাহ কয় না না ওই কিতাব ওই বলতে কাছের না দূরের দূরের তার মানে কোরআন কাছের না কোরআন অনেক দূরের দুনিয়ার লাইনে ডিগ্রি যত দূরের হয় ব্যক্তির মর্যাদাও তত বেড়ে যায় ভালো করে বুঝবেন ও চাচা আপনার সন্তান কোথা থেকে লেখাপড়া শেষ করছে বলে আমার সন্তান কলকাতা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করছে ঢাকা দূরে না কলকাতা দূরে কলকাতা ডিগ্রি যত দূরের হয় ভ্যালু তত বেড়ে যায় আরেকজনকে বলি ও চাচা আপনার সন্তান কোথা থেকে ডিগ্রি নিয়ে আসছে বলে আমার সন্তান কানাডা থেকে ডিগ্রি নিয়ে আসছে বলেন কলকাতা দূরে না কানাডা দূরে কানাডা দূরে ডিগ্রি যত দূরের হয় মর্যাদাও তত বেড়ে যায় এবার চায়ের দোকানে বসে বসে এক লোক চায়ের ভিতরে বিস্কুট ভিজায় খায় তার দুইটা সন্তান মাদ্রাসায় পড়ে কোরআন তেলাওয়াত করে ইলমে দ্বীন শিখে তার অন্তরের ভিতরে চোট লাগছে কামড় মারছে এর সন্তান অনেক দূরে গিয়া পড়ে ভ্যালু অনেক বেশি দাম অনেক বেশি ডিগ্রি অনেক বড় আর আমার সন্তান কাজীর বাজার মাদ্রাসায় পড়ে দরগা মাদ্রাসায় পড়ে কাছাকাছি কোনো ছোট ভাঙ্গাচুরা মাদ্রাসায় পড়ে
কিবা পরে ডিগ্রি তো একেবারে ভাঙ্গা চূড়া আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত করে জানায় দেয় দূরের ডিগ্রি হইলেই যদি সম্মান বাড়ে তো কোরআনের ডিগ্রি হলো পৃথিবীর সবচেয়ে বেশি দূরে আল্লাহু আকবার দূরের ডিগ্রি হইলেই যদি মানুষের সম্মান বাড়ে কোরআনের ডিগ্রি কি কাছের না দূরের ফি লাউহিম মাহফুজ লাউহে মাহফুজ কি ঘাসি টুলায় দরগা সিলেট কোথায় অনেক দূরে কত দূরে আপনি ক্যালকুলেটর কম্পিউটার মিলায় কুলাইতে পারবেন না কত দূরে কারণ এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা এজন্য রব্বুল আলামিন বলেন আমার কোরআন অনেক দূরের কোরআন এখন আমাদের সামনে আছে কিয়ামতের আগে আগে কোরআনের দিকে তাকায় দেখবেন একটা হরফও নাই তার মানে কোরআন জোর করে আসে নাই কোরআনকে একজন পাঠিয়েছেন জোরে বলেন তিনি হলেন কে প্রশ্ন করা হইল রব্বুল আলামিন আপনি কোরআনকে কোন মাসে পাঠাইছেন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানায় দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যতগুলো মাস আছে এই মাসগুলোর ভিতরে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান আল্লাহ পাক কোরআনকে যেই মাসে পাঠাইছে মাসটাও করেছে শ্রেষ্ঠ মাস আল্লাহু আকবার যতগুলো রাত আছে শ্রেষ্ঠ রাতের নাম হলো কদরের রাত লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হয় কদরের রাতে ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব হয় আল্লাহ পাক শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ রাতে কোরআন পাঠাইছে এবার জবাব দেন এই কোরআন যদি কারো সিনায় জমা হয় তার মর্যাদা বাড়ায় দেয় কে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যার ভিতরে ইলম আছে কোরআন আছে নবীর হাদিস আছে দুনিয়ার লাইনে দেখতে মনে হয় কিচ্ছু নাই কিন্তু কাছে গিয়া খবর নিয়ে দেখবেন তার মতো শান্তিতে কেউ নাই মাসে কামাই করে 40,000 চুরি করে 30,000 দুর্নীতিবাজ আছে না নাই কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা কামাই করে ফাইলে সাইন করে না টাকা না দিলে এমন টাকা বোম্বাই হাজি আছে দাড়িতে মেহেন্দি লাগায়া বয়া বয়া চিন্তা করে ঘুষের বান্ডিল কোন দিক দিয়ে আহে আছে না নাই এরপরও দেখবেন মাস শেষ নাই 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 খালি কয় ঋণ আর ঋণ বরকত হয় না জামার দিকে তাকায় দেখি কন্ডিশন ভালো না চেহারার দিকে তাকাইলে মনে হয় কয়েকদিন খায় নাই কিন্তু একজন ইমাম একজন মসজিদের মুয়াজ্জিন একজন খাদেমের দিকে তাকাত বেতন মাত্র 10,000 9,000 12,000 15,000 বাচ্চাগুলার দিকে তাকাইলে মনে হয় না দোষ দোষ চেহারা সব সময় আপেল কমলা নিয়াই বসে থাকে জামার দিকে তাকায় দেখি সবচেয়ে দামি পোশাকটা ইমাম সাহেব ব্যবহার করে জুতার দিকে তাকায় দেখি 3-4 জোড়া লন্ডনের জুতা ঘড়ির দিকে তাকায় দেখি 2-3টা জমা এমন একটা আতর মারে মসজিদে ঢোকার সময় মনে হয় ফেরেশতা ঢুকতেছে তিন বেলা খায় দুই বেলা নাস্তা খায় স্ত্রী বউ বাচ্চা নিয়ে বড় আরামে আছে ওরে ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব কেমনে এত আরামে চলেন আমার তো হিংসায় জইলা পুইরা কলিজা কালা হয়ে গেছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব হাফেজ সাহেব জবাব দেয় দুনিয়ার কোন মানুষ চালাইতে পারে না যে রবের কোরআন শিখছি তিনি আরামের জিন্দেগি দান করেছে সুবহানাল্লাহ আমার মসজিদে যেখানে আমি জুমা পড়াই ঢাকার প্রাণ কেন্দ্র জিলপার মসজিদ মুগদা মেডিকেলের পিছনে জুমার দিন কিছু হাই কোয়ালিটির মুসল্লি আসে একটা জিনিস মনে রাখবেন যে মানুষ নিজের মনের কষ্টের কথাটা নিজের ছেলেমেয়েদের কাছেও শেয়ার করে না একমাত্র টুফিওয়ালাদের কাছে শেয়ার করে কারণ
তারা জানে আমার সবচেয়ে কাছের মানুষ হবে একজন আলেম তার কাছে আমি নিরাপদ থাকব সে আমাকে খারাপ বুদ্ধি দেবে না মাইয়া পোলা বউ বিডি পামপট্টি মাইরা কোন জায়গায় সাইন কইরা কোন বাড়ি লয়া যায় কোনো ঠিক আছে কোনো ঠিক নাই গত মাসের সম্ভবত শেষ জুমা এক ব্যক্তি এসেছিল বনানী থেকে বাড়ি হলো ময়মনসিং তার ডেট নিবে বলে হুজুর দোয়া চাই বড় মুসিবত কি মুসিবত টাকা পয়সা বাড়ি গাড়ি বলে সব আছে যেই গাড়িটা ব্যবহার করি দাম হলো 40 লাখের উপরে উরি আল্লাহ কয় কি এরপরও কি শান্তি নাই কানা শান্তি নাই বড় অস্থির টেনশনের শেষ নাই কিসের টেনশন ছেলে মেয়ে কয়জন কয় দুইজন সুখী পরিবার না কারণ বলা হয়েছে কি দুইয়ের বেশি নয় এক হইলে ভালো হয় তার মানে দুইয়ের উপরে যাইও না নিচে যাইও দুইটা সন্তানের বেশি নয় একটা হইলে ভালো তো না হইলে আরো ভালো কারণ ভালো নামছে নিচের দিকে যদি বলতো দুইটা হইলে ভালো তিনটা হইলে আরো ভালো তাহলে বুঝতাম উপরের দিকে ভালো এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের চালে চালে আল্লাহর নবী বলে সন্তান বাড়াও বরকত দেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশের ভিতরে দেখবেন হুজুর ঘুমাইয়া বলা বেশি এজন্য আল্লাহ পাক তাদের ঘরে কখনোই নাই নাই করে না অল্পর ভিতরে বরকত বাড়ায় দেয় কে দুই ছেলে মেয়ে দুইটাই ভার্সিটিতে পড়ে কথা শুনে কয় হুজুর কইেন না তেলের ভিতরে যদি বেগুন ছেড়ে দেই যেমন স্যান কইরা ওঠে বড় পোলাডায় খালি স্যান স্যান করে মেয়ে বলে এ তো বড় হয়েছে কিছু বললি বলে আমি বড় হয়েছি বুঝতে শিখেছি নু ভার্সিটিতে পড়ি আমার সিদ্ধান্ত আমার কাছে ঠিক না বে ঠিক এই খাদেম সাহেব খাদেম তো পাঁচ ছয় জন খাদেম মসজিদের তো প্রধান খাদেম যিনি তার বাড়ি সিরাজগঞ্জ সহস্রণ মানুষ মসজিদের দান বাক্স নিয়ে সামনে দিয়ে যাইতে আছে যাওয়ার সময় কে হুজুর এটা দোয়া কইরেন কিসের দোয়া কইরেন আর কি যেটা ভালো হয় হেডেই কইরেন সিরাজগঞ্জের লোক উত্তরবঙ্গের মানুষ সরল মনের মানুষেরা তা আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তা আমি ইচ্ছে করি শুনায়া তার সামনে বলতে আছি কেমন ভালো আছে আল্লাহ যেমনে রাখছে হেমনি ভালো আছে ভালো রাখে কে আপনার ছেলে মেয়ে দুইজন তো আপনার কয়জন বলেন কা হুজুর বেশি না সাতটা মাইয়া বলা উরি আল্লাহ কয় কি বেতন পান কত কয় বেতন কমিটি দিয়েছে 9500 টাকা হয়তো সামনে স্কেল বাড়তে পারে ছেলে মেয়ে দুইজন সুখী পরিবার শান্তি নাই আর আপনার সাতজন শান্তির অভাব নাই কথা শুনে হুজুর কোন কি ওর মাইহুদ্দ কথা হলো তীরের মতো খাড়া করায় রাখি কে কি করে বরে বড় ছেলেটা ডাক্তারি পড়ে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে দাঁড়িয়ে আছে মাথায় টুপি দিয়া ক্লাস করে আল্লাহু আকবার দুইটা সন্তান মাদ্রাসায় দিছি কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে যাত্রা বাড়িতে কাফিয়ায় পড়ে দুইটা মেয়ে আলেমের কাছে বিবাহ দিয়েছি হুজুর আমার মতো শান্তিতে কেউ নাই আমার মরার পরে কেউ যদি দোয়া না করে কারো দোয়া আমার লাগবে না কারণ আমার সন্তানগুলা দিল খুলে আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে আমার স্ত্রী তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্দে বাচ্চাগুলার জন্য বাচ্চাগুলা যেন বড় আলেম হয় আল্লাহু আকবার এবার বলেন সমস্ত সুখ শান্তির মালিক কে আল্লাহ এবার আসুন মূল কথায় কোরআনের ভিতরে কিছু সূরা আছে তাকাইলে সূরাগুলার নাম দেখা যায় যেমন সূরার নাম সূরায়ে ফাতিহা এর পরের নাম সূরায়ে বাকারা সূরায়ে বাকারার দিকে যদি আপনি তাকান দেখবেন বাকারা শব্দটা ভিতরে দেখা যায় আনতাযবাহু বাকারা বাকারাতুন শব্দ আছে না নাই কিন্তু ফাতিহার দিকে তাকাইলে দেখবেন ফাতিহা দেখা যায় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
একবারে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত যদি পড়েন ভিতরে ফাতিহা শব্দ কি দেখা যায় নাই শব্দ আবার সূরায়ে আল ইমরানের দিকে যদি তাকান দেখবেন লেখা আছে إذ قالت امرأة عمران سبحان الله إذ قالت امرأة عمران একজন ব্যক্তির নাম তার নামেও কোরআনে একটা সূরা আছে না নাই আছে আবার একটি সূরা আছে সূরার নাম সূরা ইখলাস قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نبي বলেন কেউ যদি একবার জিব্বা লড়ায় পড়ে তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায় সুবহানাল্লাহ একবার হইলো পড়বেন দিনের ভিতরে এখানে অনেকের আব্বা আম্মা কবরে ঘুমায় কত বছর আইলো আর গেল একটা বারের জন্য বাবার কবরের পাশে দাঁড়াইতে পারেন নাই কালকে 10টার সময় বাবার কবরের কিনারায় দাঁড়ায়া সূরা ফাতিহা একবার পড়বেন সূরা ইখলাস তিনবার পড়বেন এরপরে দুরূদ শরীফ পড়তে পড়তে দেখবেন বাবার চেহারাটা চোখের সামনে ভাসে তখন মনে পড়ে যাবে ছোটবেলায় আমার আব্বা তার আঙ্গুলের মাথা ধইরা আমি এই সিলেট বাজারে সিলেটের অলিতে গলিতে হেঁটেছিলাম ছোটবেলায় আমার আব্বা বৃষ্টিতে ভিজতেছিল আমার মাথার উপরে ছাতি ধরেছিল পকেটে টাকা নাই বুঝতে দেয় নাই বড় কষ্ট করে আমারে বড় বানাইছে তখনই দেখবেন চোখ ভিজে গেছে চোখের গোড়ায় পানি চলে আসবে আল্লাহ দরবারে তখনই হাতটা বাড়ায়া দিবেন আর বলবেন দয়ার মালিক তোমার কোরআন থেকে সূরা ফাতিহা পড়ছি তোমার কোরআন থেকে সূরা ইখলাস তিনবার পড়ছি রাহমাতুল লিল আলামিন বলে কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে এক খতম কোরআনের সওয়াব আমল নামায় জমা হয়ে যায় সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না আরো জোরে সুবহানাল্লাহ 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 কত যোগ্যতা লাগে চার দোহানে বয়া বয়া কত গল্প করেন আপনারা কার মেয়ে কার ছেলের সাথে চলে গেছে কোন হুজুরের বিয়ে কয়টা করছে কোন হুজুরের কাবিন নামা আছে না নাই এগুলো নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয় চায়ের দোকানগুলোয় অথচ নিজের মাইয়া 13টা পোলারে ঘুরাইতে আছে নিজের ছেলে হারাদিন ফেসবুক লইয়া ঘরে হুইয়া তাহে নামাজও পড়ে না এটা নিয়ে মোটেও টেনশন নাই হুজুরে বেহা কইরা হাঁটছে কেন এইটা নিয়েই বেশি টেনশন আর ফিকির করে যেই পাত্রে যা থাকে কাইদ করলে তাই পরে যেমন এই পট্টার ভিতরে কি আছে সবাই বলেন পানি না হানি পানি আপনারা মনে করেন না যে আমি এখানে বয়ান করে আরো পাঁচ জায়গায় ডেট নেব রমজান পর্যন্ত ফোন ধরার টাইম নেই আগামী বছরের ডেট লাগতে আছে তাহলে বুঝেন অবস্থা কি অতএব আমি বলতে আছি আমার মতো যেমনে মনে হয় আমি হেমনে কই আপনার যেমনে মনে হয় হেমনে হই না যদি দুই একটা কথা ভালো লাগে আল্লাহ আমলের জন্য কবুল করুক বলেন আমিন যেই পাত্রে যা থাকে কাইদ করলে তাই পরে ও যুবক জবাব দাও এই পট্টার ভিতরে কি আছে পানি আছে যদি আমি পকের পটের মুখটা খুইলা কাট করি কি বের হবে মাশাআল্লাহ পানি বের হবে এই যে কাপের ভিতরে কি আছে চা আছে কফি তো নাই তাহিরি ভাই থাকলে কইতাম যে হ্যাঁ কফি টুপি আছে চাই আছে এখন যদি আমি কাইট করি কি বের হবে চাই বের হবে প্রত্যেকটা মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা বডির ভিতরে একটা পাত্র আছে এটা যেমন পাত্র এটাও যেমন পাত্র এটাও যেমন পাত্র আল্লাহর নবী বলেন মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরা বডির ভিতরে একটা পাত্র আছে আশাইতানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ যখন বান্দা জিকির করে তখন ওই পাত্রের মধ্য থেকে শয়তান পালাইতে ভাগতে হয় ভাত বাধ্য হয় আল্লাহু আকবার শয়তান পালায়া যায় তো যে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে এবং জিব্বায় লারবে চারবে এটা অন্তরের ভিতরে যদি জমা হয় যখন কোন মানুষের মৃত্যুর সময় হয় অটোমেটিকলি তার মুখ থেকে আল্লাহর জিকির বের হয়ে যায়
কার জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির বের হয়ে যায় মাশাআল্লাহ কি না ভালো আছে তো যেই পাত্রে যা থাকে কাইদ করলে তাই পড়ে এইবার তো থাকবেন ইনশাআল্লাহ আমার লাগে তো বন্যা এখানে বইছেন এই যে হাবিব সাহেবের লাগি আমার খাইকেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের দিকে তাকায় থাকলে তো সওয়াব আমি ব্যক্তি হিসেবে খারাপ হইতে পারি কিন্তু কোরআন যাদের সিনায় থাকে তাদের মর্যাদা আল্লাহ পাক নিজে দেয় দুনিয়ার বাড়ি গাড়ি দেখে আফসোস করে কোনো লাভ নাই কিয়ামতের ময়দানে মান করা হারুফাম মিন কিতাবিল্লাহ অন্য এক হাদিস রাসূল বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়ার ভিতরে যারা কোরআন পড়ছে এবং সিনায় বহন করছে হালাল কে হালাল জানছে হারাম কে হারাম জানছে হাসরের ময়দানে এই সমস্ত হাফেজরা যখন দাঁড়াবে আল্লাহ বলবে এক একটা আয়াত পড়ো এক একটা তালায় চলো এই যে সুবহানাল্লাহ মধ্যে বাইরে না যখন মার্কা নিয়ে কোদনি দেয় তখন তো ঠিকই কন ওরে জোরে আরো জোরে কি বলে কন্নাকা কি তালা হেরিকেন এগুলো তো ঠিকই মুখ দিয়ে বাইরে আর ওয়াজে যখন বয় তখন কই সুবহানাল্লাহ লরে জোরে না গায় সুবহানাল্লাহ মানে মনে হয় যে দাঁত দিলে খুলে পড়ে গেছে এবার বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায়া রাখছেন কে আল্লাহর নাম নিতে নিতে এষ্টক কইরা মইরা যান তাও ভালো ওরে দল ক্ষমতা নেতা নেত্রী সামসামি কইরা মরবে মরার পরে নাজাত তো হইবি না বরং বিসমিল্লাহ ছাড়া ফিদা হইবে যেই পাত্রে যা থাকে কাইদ করলে তাই পড়ে কথা কি বুঝতে পারছেন যেই পাত্রে যা থাকে কাইদ করলে তাই পড়ে সৌদি আরব থাকে জামাই বউ জিগে এত বছর পর আসলা কি করো সৌদি আরবে তাই আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই কুরি আল্লাহ কই কি বিয়ের সময় দেখমান কাম কাবির নামায় সাইন করতে গিয়ে কলম গেছে বেহা হইয়া তুমি এখন কো হেলিকপ্টার চালাই ঠিক আছে তোমার সাথে ঝগড়া নাই জামাই বউ রাত্রি বেলা ঘুমাইছে ঘুমের ভিতরে জামাই চিল্লান শুরু করছে জুতায় পালিশ লাগবে পালিশ তার মানে সে কি করে কথা কন না কা জুতায় পালিশ করে তো যে যেটা করে ওটা নিজের অজান্তে মুখ থেকে বের হয় আমি এমনও মাদ্রাসার এমনও ছাত্র দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমার কানে শোনা চোখে দেখা এটা আমি দেখছি চোখ দিয়ে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এটা কেমনে হয় ওই যে বললাম পড়তে পড়তে যখন ভিতরে জমা হয়ে যায় নিজের অজান্তেই ভিতর থেকে বের হয়ে যায় ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে কার কোরআনের তেলাওয়াত আল্লাহর কোরআনের তেলাওয়াত وأقاموا الصلاة جرنا ما سبقوري وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور تين نمبر جرى الله دوا شمبات الله رستاي بيكوري এই তিনটা কাজ যারা করবে তাদের মতো সফল ব্যবসায়ী দুনিয়াতে আর কেউ নাই সুবহানাল্লাহ নাই আরে সুবহানাল্লাহ রে কেউ যদি একবার সুবহানাল্লাহ কয় জান্নাতে তার লাগি একটা গাছ হয়ে যায় সুবহানাল্লাহ এখন যদি বলা হইতো একবার সুবহানাল্লাহ কইলে একটা কাচ্চি বিরিয়ানি দেওয়া হবে তাহলে ফোন দিয়ে বউ রে কইতো তুইও ক কথা ঠিক না কি যুবকরা মাতো না কা ঠিক না বেটি এই তো মাইছো মাশাআল্লাহ যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে দুই নম্বরে নামাজ পড়বে তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদের মতো সফল ব্যবসায়ী পৃথিবীতে আর কেউ নাই নামাজ বড় ইবাদত নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর ভিতরে আর একটাও নাই রাসূল হাদিসে বলেন মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ كلما غدا او رواحا কেউ যদি সকালে বিকালে মসজিদে আসে আর যায় সকালে বিকালে আসা যাওয়া মানি আর একজনে জুতালাইয়া দূর মারা কেউ যদি ইশা এবং ফজরে মসজিদে হাজিরা দেয় নবী বলেন কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়া দিবে ওই নামাজিওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে জান্নাতে মেহমানদারি করাবে নিজ কুদরতি হাতে বান্দাকে মেহমানদারি করাবে তিনটা বয়ান এক নম্বরে কোরআন তেলাওয়াত
দুই নম্বরে নামাজ তিন নম্বরে আল্লাহর রাস্তায় কিছু দান করা এক নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে যত বেশি করবেন তত অন্তরের ময়লা দূর করে দিবেন কে অস্থির হয়ে যান ব্যবসা বাণিজ্য তেমন ভালো না বাচ্চাগুলা কথা শুনে না ঘরে গেলে নাই 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 কি খাইলাম কি পড়লাম আমি তো নানুপুর মাদ্রাসায় পড়ছি যাদের ঘরে অভাব বেশি লিখে নেন রেকর্ড করে নেন ভালো করে মনে রাখবেন এমন সময় গেছে আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাই ছাত্রদেরকে মসজিদে বসায়া স্পষ্ট মেসেজ দিয়া দিয়েছে আগামী কাল দুপুর বেলা পাকানোর মতো কোনো চাউল বডিং গে নাই তোমরা যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করো অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে কিন্তু মনে রাখবে আমি জমিরউদ্দিন দুর্বল হতে পারি কিন্তু আমার রব মোটেও দুর্বল না সুবহানাল্লাহ আমি আপনি দুর্বল কিন্তু আপনার আমার রব যিনি আল্লাহ তিনি কি দুর্বল তিনি দুর্বল না মাগরিবের নামাজের পরে প্রতিটা কামরায় কামরায় সব জায়গায় দেখি লং কোর্স শর্ট কোর্স সব জায়গায় দেখি সূরা ওয়াকিয়া চলে কেউ বুঝা পড়ে কেউ না বুঝা পড়ে যেমন কেউ পড়ে হুজুরে কইছে পড়ি কেউ পড়ে না পড়তেই হবে এটা একটা আমল আবার কেউ আছে কালকে দুপুরে খাওয়ান নাই না পড়লে খামু কি যে যেমনে পারে পড়তে আছে বোর্ডিং এ গেলাম খাবার আনার জন্য বাবুর্চি গিয়ে দেখি কফি করতে আছে কফি কুটে আর বলে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা শুধু এই দুইটা আয়াতই পড়ে কি ও বাবুর্চি সাহেব বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জ কি ও চাচা আর কিছু পারেন না কয় দুইটা আয়াত সারা কিচ্ছু পারি না আল্লাহ দেখুক আমার চেষ্টা শুধু দুইটা আয়াত পড়া খালি এই দুইটাই পড়ে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা দুইটা আয়াতই শুধু পড়ে বিশ্বাস করেন যারা ওই সময়ের ছাত্র আছে মাদ্রাসায় গিয়া জিজ্ঞেস কইরেন ফজরের নামাজের সময় যখন মসজিদে ঢুকছি নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখতে আছি মেইন গেট দিয়া চাউলের ট্রাক ঢুকতেছে ওই যে চট্টগ্রাম অক্সিজনে এক ব্যবসায়ী মানুষ অনেক সম্পদওয়ালা রাত্রিবেলা ঘুমাইছে স্বপ্নে দেখতে আছে কে যেন মাথায় পাগড়ি বইরা বলে ও হাজি সাহেব ওই যে বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের আওয়াজ দাও অনেক নেকি কামাইছো বুঝলাম কিন্তু নানুপুর মাদ্রাসায় অনেক ছাত্ররা না খায় আছে কিছু চাউল তুমি ওখানে পাঠায়া দাও আর ঘুম হয় নাই ডাইরেক্ট টেলিফোন করলো ম্যানেজারের কাছে ম্যানেজার ফোন করলো গোডাউনের যিনি ম্যানেজার তার কাছে ওই রাতারাতি চাউলের প্যাকেট কইরা ফজরের নামাজের পর পরই ট্রাক ভিতরে ঢুকায় দিয়েছে জমিরউদ্দিন নানুপুর রহমাতুল্লাহ আলাইহি বলে এটা আমার ব্যক্তিগত ক্রেডিট না এটা আমার রবের কালামের বরকত বখাকুর আকালামুল্লাহ বসন কদিম আস্তি কদিম আস্তি নইন তলা বারা চে খুশি ও চেহে রফ হাফেজ সাদর কোরআন খালি দিলা রফ বাচ্চা মেয়েটাকে বলবেন কোচিং প্রাইভেট পরে সুরায় ফাতিহা সুরায় ওয়াকিয়া সবাই আগে ফজরের নামাজের পরে সুরায় ইয়াসিন সবাই আগে কেউ যদি একবার সুরায় ইয়াসিন ফজরের নামাজের পরে তার আমলনামায় অসংখ্য অগণিত নেকি পৌঁছায় দেয় কে কেউ যদি ইশারের নামাজের পরে সুরায় মুলুক তেলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير এ আমার বাঙ্গা গলায় যদি এত আস্তে আল্লাহু আকবার কোন যখন হযরত সুরলিত কণ্ঠে তেলাওয়াত করবে তখন তো হুইয়েই পড়বে চিৎকার মেরবার আল্লাহু আকবার মাশাআল্লাহ ইশারের নামাজের পরে কবরের বাতি সূরায়ে মুলুক আল্লাহু আকবার কেউ যদি ইশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দিবেন কে মাত্র দশটা মিনিট সময় নিয়ে ইমামের কাছ থেকে শিখে নেবেন কোন পাড়ায় কোন জায়গায় সূরা মুলুক কোন পাড়ায় কোন জায়গায় সূরা ওয়াকিয়া আপনি আপনার স্ত্রীকে জানায় দেন কিরণমালা স্টার জলসা জি বাংলা পরে কোরআন তেলাওয়াত হবে সবার আগে সবাই আগে আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বয়া থাকতো
শরীয়তের ব্যাপারে দ্বীনের ব্যাপারে বড় শক্ত দিলওয়ালা মানুষ আর আপনি তো মাইয়া বলা লইয়া কুদুর কুদুর করে অস্থির হয়ে যায় জার্সি কিনে পরাইয়া গালে আবার পতাকা ওয়াক কইরা দেন ওরে বোম্বাস্টিং মার্কা বাপ আর এই মাইয়া বলা বড় হওয়ার পরে যখন ঘর ধইরা ঘর থেকে নামায়া দিয়া বৃদ্ধাশ্রমে পাঠাবে তখন বলবে ও খোদা তুমি কই ঠিক না বেঠি কোরআনের মেডিসিন ঢুকায়া দেন কত ছয় দিন আগের ঘটনা বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় আসছে প্রকৌশলী বাবা কিশোর অভাব তার শিক্ষার অভাব নাই টাকার অভাব নাই জ্ঞান গরিমার কোনো কিছুর অভাব নাই কিন্তু মরার পরে তার সন্তানরা পর্যন্ত তাকে দেখতে আসে নাই আল্লাহ আমাদের সকলকে তিনটা আমল করার তৌফিক দান করুক এক নম্বরে কোরআন তেলাওয়াত দুই নম্বরে নামাজ তিন নম্বরে আল্লাহর রাস্তায় দান করা বলেন কয়টা